আমার ভাইরা আপনি আমি রব্বুল আলামিনকে ভয় করতে চাই না আপনার অন্তরে আমার অন্তরে আল্লাহর ভয় নাই জনগণের 800 কোটি টাকা মেরেও এমন বক্তব্য দেই মনে হয় কেবল মাত্র জান্নাত থেকে পালায় আসছি ঠিক কি না রডের বদলে বাস দিলাম শেয়ার বাজারের টাকাগুলি মেরে দিলাম এটা করলাম সেটা করলাম কিন্তু মাইক পেলে এমন শব্দ আমরা ইউজ করি মনে হয় জান্নাতটা নিজে গিয়ে দেখে এসে নিজের জায়গা বরাদ্দ দিয়ে আসছে ঠিক কি না মনে হয় ফেরেশতাদের খেলা তো ভাই মানে বুঝালাম আমার চরিত্রে আর কি আপনি আমি এত বড় বড় গুনাহ করি ভয় নাই কিন্তু সাহাবায়ে কেরাম রব্বুল আলামিনকে কেমন ভয় করতেন আমি আপনাদেরকে একটি হাদিস শোনাই কষ্ট হচ্ছে না তো হাদিসটি কয়েকটি হাদিসের কিতাবে আছে وعن علي رضي الله تعالى عنه أنه قال لما قدم النبي صلى الله عليه وآله وسلم المدينة أخا بين الأنصار والمهاجرين في المدينة حضرت علي المرتضى رضي الله تعالى عنه تكي بوني تو تيني بولين نبي كريم صلى الله عليه وآله وسلم جكون مكة تكي هجرت كوري مدينة الطيبة المنورة أشلن মক্কা থেকে আগত মুহাজির সাহাবী আর মদিনায় বসবাসরত আনসারী সাহাবীদের সাথে আল্লাহর হাবিব খাস ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন সুবহানাল্লাহ পড়বেন না নবীজি বললেন শোনো আজ থেকে সব সম্পর্কের উপরে তোমাদের ঈমানের সম্পর্ক মজবুত থাকবে আখা বাইনা সাঈদ ইবনে আব্দুর রহমান ওয়া সালাবাতাল আনসারী রাদিয়াল্লাহু আনহুমা সাহাবীর মধ্যে আল্লাহর হাবিব খাস ভ্রাতৃত্ব বন্ধন করেছেন একজনের নাম হলো সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু আরেকজন হলো সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবা আনসারী তিনি ছিলেন গরিব মানুষ দিন আনতেন দিন খেতেন কামলা মানুষ ছিলেন মজদুর অভাবের সংসার ছিল তার আর সাঈদ ইবনে আব্দুর রহমান মুহাজির সাহাবি প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন উনি ওনার পূর্বপুরুষরা ছিলেন ব্যবসায়ী সচ্ছল মানুষ নবীজি ডাক দিয়ে বললেন সাঈদ ইবনে আব্দুর রহমান আজ থেকে আমি আমার সালাবাকে তোমার সঙ্গে দিয়ে দিচ্ছি ও তোমার ঘরে থাকবে তুমি একজন বিশ্বস্ত সঙ্গী পেলা আর ও একটা নিরাপদ থাকার আশ্রয় পেল সুবহানাল্লাহ সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে জঙ্গল থেকে কাঠ কেটে এনে দেন কুয়া থেকে পানি উত্তোলন করে দেন বাজার থেকে বাজার এনে দেন এভাবেই তার দিন কাটতে লাগলো সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি হঠাৎ করে রব্বুল আলামিন তার হাবিবকে অর্ডার করলেন হাবিবরে তাবুকের ময়দানে আপনাকে যেতে হবে মদিনা মুনাওয়ারা থেকে তাবুকের দূরত্ব হলো 700 মাইল আল্লাহর হাবিব 30,000 সাহাবী নিয়ে তাবুক ভ্রমণ করেছেন যুদ্ধে আর ওইদিকে কাফের সৈন্য সংখ্যা ছিল 3 লাখ মুসলমানদের ইমানি তর্জন গর্জনার তাকবীরের হুঙ্কার দেখে 3 লাখ এমন ভাবে ভয় পেয়েছে যুদ্ধ ছাড়াই পালায় গিয়েছে মুসলমানদের আল্লাহ বিনা যুদ্ধে মহান তাবুক বিজয় দিয়ে দিয়েছে ওই যুদ্ধে আল্লাহর হাবিব সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে গেলেন সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমান তার দিনী ভাই সালাবা আনসারীকে রেখে গেলেন তার বাড়িতে সালাবা আনসারী একদিন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির দরজায় উঠানে বসে কাজ করতেছেন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি হলো নির্জন এক টিলার উপরে একাকী একটি ঘর নির্জন জায়গা হওয়ার কারণে শয়তান তাকে বারবার প্ররোচনায় ফেলতে লাগলো ধোকা দিতে লাগলো সালাবা সালাবা কাজটা একটু বন্ধ করো ঘরের দরজাটা একটু মেলো ঘরের পর্দাটা একটু উঠাও দেখো তো ঘরের মধ্যে কে আছে একাকী নির্জন জায়গায় ঘর হওয়ার কারণে শয়তানের প্ররোচনায় পড়ে হযরত সালাবা আস্তে করে গিয়া সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের দরজাটা মেললেন পর্দাটা উঠালেন ঘরের মধ্যে লক্ষ্য করলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বসার ওয়া কানাত ইমরাতান জামিলা সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন প্রচন্ড সুন্দরী
রূপের আকর্ষণে মুগ্ধ হয়ে শয়তানের ধোকায় পড়ে হযরত সালাবা আস্তে করে গিয়া সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা একটু স্পর্শ করেছেন, আর সীমাতিক্রম করেন নাই। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বললেন, সালাবা ইত্তাকিল্লাহ, সালাবা তুমি আল্লাহকে ভয় করে আমার হাতটা ছেড়ে দাও। নির্জন একাকী জায়গায় ঘর হওয়ার কারণে তুমি মনে করেছো কেউ তোমাকে আমাকে দেখবে না। সালাবা, তোমার মনে রাখা উচিত পৃথিবীর সবার দৃষ্টির সীমা ফাঁকি দেওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির সীমা ফাঁকি দেওয়া যায় না। ওয়ামা হাফিজতা হুরমাতা খিকাল গাজী ফি সাবিলিল্লাহ, সালাবা তুমি তো তোমার দিনই ভাই মুজাহিদ সাহাবী, সাইদ ইবনে আব্দুর রহমানের আমানতের খেয়ানত করছো, আমাদের চরিত্র সৌন্দর্য সম্পদ তোমার কাছে আমানত, তুমি তো তা রক্ষা করতে পারছো না। এতটুকুন কথা আর এতটুকুন কাজ, হযরত সালাবার অন্তরে আল্লাহ ভীতির এমন ঢেউ পয়দা করলেন, এমন জোয়ার সৃষ্টি করলেন খোদা ভীতির। হযরত সালাবা মস্ত কমনত করে চরম লজ্জিত হয়ে ঘর থেকে বের হয়ে আসলেন, চরম অনুতপ্ত হয়ে আকাশের দিকে চেহারাটা ঘুরিয়ে দিয়ে রোনা জারি করতে করতে আল্লাহকে একটা ডাক দিলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ্দুনুব, ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, তুমি তো তুমি আর আমি তো আমি, তুমি আমার মহান রব আর আমি তোমার নাদান গোলাম, আল্লাহ তোমার কাজ হলো বারবার বান্দারে ক্ষমা করা, আমার কাজ হলো গুনাহ করা, আল্লাহ আমি আবার গুনাহ করে ফেলেছি, তুমি আবার আমারে মাফ করে দাও। দিন রাত রোজারি করতে লাগলেন, মনে তার শান্তি নেই, তাওবার আগুনে জ্বলতে লাগলেন। ওইদিকে আল্লাহর হাবিব মহান তাবুক বিজয় নিয়ে মহানন্দ চিত্তে মদিনা মুনাওয়ারা এসেছেন, হযরত সাইদ ইবনে আব্দুর রহমানও ফিরলেন আনন্দের হাসি নিয়ে বাড়িতে, সবাইকে দেখতে পাচ্ছেন, কোথাও তিনি তার দিনই ভাই সালাবাকে দেখতে পাচ্ছেন না। স্ত্রীকে বললেন, কি ব্যাপার, তুমি কি আমার দিনই ভাইকে বের করে দিয়েছ নাকি, আমার ভাই তোমাদের আচরণে কষ্ট পেয়ে চলে গেছে নাকি, তারা না তোমাদের পাহারায় রেখে গেলাম, আমার ভাই কই? স্ত্রী বললেন, আল্লাহ কি ইন্নাহু কদ আলকা মিনার সিহি ফি বুহুরিল খতায়া, তোমার দিনই ভাই নিজেকে একটি গুনাহের সাথে জড়িয়ে তাওবার আগুনে জ্বলতে জ্বলতে অনুশোচনার আগুনে পড়তে পড়তে নিজেই ঘর থেকে বের হয়ে গেছে, আমরা তাকে বের করে দেই না। দিন রাত নজারি করতে লাগলেন, মনে তার শান্তি নাই, একই কথা বলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ্দুনুব, আল্লাহ তুমি তো তুমি আর আমি তো আমি, তুমি আমার রব আমি তোমার গোলাম, তুমি বারবার বান্দারে ক্ষমা করো, আমি বারবার বান্দা গুনাহ করি, আল্লাহ তুমি আবার আমারে মাফ করে দাও। দিন রাত তওবা করে চললেন, মনে তার শান্তি নাই, অবশেষে দৌড়ে চলে আসলেন তার বাড়িতে, বাড়িতে তার স্ত্রী ছিল না, হাদিস সাক্ষী দেয় ঘরে তার ছোট্ট একটা মেয়ে ছিল, নাম তার খিমসানা। কি নাম? ওই মেয়েকে ডাক দিয়ে বললেন, খিমসানা আমি তোমার আব্বা একটি অপরাধ করেছি, মহা বড় একটি অন্যায় করেছি, তুমি আমার হাত পায়ের মধ্যে জিঞ্জির আর বেড়ি পড়িয়ে দাও, যতক্ষণ আল্লাহর হাবিব আমার ক্ষমার সুসংবাদ না দিবে ততক্ষণ আমি আমার হাত পা থেকে জিঞ্জির আর বেড়ি খুলব না। আল্লাহ আকবার বলেন, সামান্য একটি গুনাহকে সাহাবী কেমন মনে করছেন, জিঞ্জির বেড়ি লাগালেন, তাওবা করে চললেন, মনে তার শান্তি নাই, তাওবা কবুলের আশা নিয়ে চলে আসছেন হযরত আবু বকরের বাড়িতে, এসে বললেন, ইয়া আবা বকর
قد لامست امرأة أخي الغازي في سبيل الله هل لي من توبة يا أبا بكر ওরে আবু বকর আমি একটি গুনাহ করে ফেলেছি আমার একজন দীনী ভাই যুদ্ধে থাকা অবস্থায় আমি তার স্ত্রীর হাতে একটু হাত দিয়েছিলাম আর সীমা অতিক্রম করি নাই হাল্লি মিন তাওবা ইয়া আবা বকর আবু বকরের আমার জন্য তাওবার কোন দরজা খোলা আছে কিনা আল্লাহ আমাকে maaf করবে কিনা তুমি কি মনে করো এই কথা শুনে সিদ্দিক আকবর গেলেন রাগ হয়ে বললেন উখরুজ মিন ইনদি বের হয়ে যাও আমার নিকট হতে দূর হয়ে যাও তোমার মত পাপিষ্টের জন্য তাওবার কোন রাস্তা খোলা আছে বলেই আমি আবু বকর মনে করি না আল্লাহু আকবার হযরত আবু বকর বের করে দিলেন চলে আসলেন হযরত ওমরের কাছে তিনিও বের করে দিলেন অবশেষে চলে আসলেন নিরাশ হয়ে রাসূলুল্লাহর মোবারক দরবারে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ তার দিকে অবাক চোখে তাকায় রইলেন সাউন্ডের লোকরা নাই মাইক অপারেটরের ভাই কি আছেন থাকলে একটু আমি আপনার সাহাবী আমার দীনি ভাই সাইদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে থাকা অবস্থায় তার স্ত্রীর হাতটা একটু ধরেছিলাম আর কিছুই করি নাই হাল্লি মিন তাওবা ও গো আল্লাহর হাবিব আমার জন্য কি কোনো তাওবার সুসংবাদ আছে এ কথা শুনে আল্লাহর হাবিব প্রচন্ড রাগ করলেন দুঃখে কষ্টে রাসূলুল্লাহ তার চেহারায় আনোয়ারটা সালাবা থেকে ঘুরায় নিলেন হযরত সালাবা এক চিৎকার দিয়ে রাসূলুল্লাহর মোবারক দরবার থেকে বের হয়ে গেলে সালাবা আনসারী মনে করলেন যেহেতু আল্লাহর হাবিব আমার থেকে তার চেহারায় আনোয়ারটা ঘুরায় নিয়েছে আমার কপাল মনে হয় পুড়ে গেছে তাওবার দরজা মনে হয় বন্ধ হয়ে গেছে জীবনে আর তাওবা আমার কবুল হবে না বাড়িতে আর গেলেন না ঘর বাড়ি সব ছেড়ে দিলেন মদিনা মুনাওয়ারা ছেড়ে দিয়েছেন দিন রাত রাজারি করতে লাগলেন খাওয়া দাওয়া টোটালি অফ করেছেন মদিনা মুনাওয়ারা থেকে একটু দূরে পাহাড়ি এক অঞ্চলে চলে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই সাহাবী বিশাল এক পাহাড়ের চূড়ায় গাছের তলায় অবস্থান করে সারা রাত কাটতে লাগলেন রোনাজারি করতে লাগলেন আর একই কথা আল্লাহ তুমি তো তুমি আমি তো আমি তুমি আমার মহান রব আর আমি তোমার নাদান গোলাম তুমি বারবার বান্দারে মাফ করো আল্লাহ আমি বারবার গুনাহ করি আমি ভুল করে ফেলেছি তুমি আবার আমারে মাফ করে দাও এই বলে বলে কাঁদতে লাগলেন রোনাজারি করতে লাগলেন তার রোনাজারি দেখে এমন অবস্থা রব্বুল আলামিন হযরত জিবরিলকে রাসূলুল্লাহর মোবারক দরবারে পাঠালেন হযরত জিবরিল আগমন করে সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম ও গো আল্লাহর হাবিব আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না আর আপনাকে একটি ওহী পাঠিয়েছেন নবীজি বেকার হয়ে বললেন বেকারার হয়ে বললেন কি ওহী বলো আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিবি আম খালাকতাল খালকা আও আনা দোস্ত বান্দাকে আপনি বানাইছেন না বান্দা আমি বানাইছি সুবহানাল্লাহ কোন রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন নাম ইয়া সাইয়্যিদি ইয়া রাব্বি আনতা খালাকতাল খালকা ওয়া আনা আব্দুক আল্লাহ বান্দা তো আপনি বানাইছেন আমি বানাই নাই আমি নিজেই তো আপনার গোলাম সুবহানাল্লাহ পড়েন আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিবি বশির আব্দি কদ গফারতু লাক হাবিবরে আপনি আমার বান্দা সালাবাকে সুসংবাদ শুনায় দেন আর তার রোনা জারি করতে হবে না কান্না আর তাওবার প্রয়োজন নাই আমি আল্লাহ তাকে মাফ করে নিষ্পাপ ঘোষণা করে দিলা নবীজি বললেন সাবিরা রে মাইয়াতিনি বিসালাবা কে আমার কাছে আমার সালাবা কিনে দিতে পারবে ফাকামা আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহুমা দুইজন সাহাবী দাঁড়ালেন একজন হযরত উমর আর একজন আবু বকর ওয়াকামা আলী ও সালমান আর দুইজন সাহাবী দাঁড়ালেন হযরত আলী আর সালমান রাসূলুল্লাহ বললেন আবু বকর উমর বসো সালমান আর আলী যেখান থেকে পারো আমার সালাবাকে দ্রুত আমার কাছে ফিরায় দাও হযরত আলী এবং সালমান বের হয়ে গেলেন সালাম আনসারীকে খুঁজতে
গোটা মদিনা মুনাওয়ারা তন্ন তন্ন করে খুঁজেছেন, কোথাও সাহাবা আনসারীকে পান নাই। নিরাশ হয়ে মদিনা মুনাওয়ারা থেকে সেই পাহাড়ি অঞ্চলে চলে গেলেন। দিনভর খুঁজলেন তাও পেলেন না। এক রাখালকে দেখে বললেন, ওরে রাখাল, হাল রাআইতা রাজুলান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রাখাল রে, এই জায়গায় তুমি আল্লাহর হাবিবের একজন সাহাবীকে দেখেছো নাকি? রাখাল দেখে বলল, ইয়া আলী ওয়া সালমান, ইন্নাকুমা তাতলুবান রাজুলুন আল হারিবা মিন আযাবিল্লাহ, আমার মন বলে তোমরা দুইজন আল্লাহর এমন একজন গোলামকে খুঁজতে বের হয়েছো যে কিনা আল্লাহর ভয়ে তাওবা করে করে জাহান্নাম থেকে পালিয়ে আল্লাহর দয়া এবং জান্নাতের দিকে ছুটে চলতেছে। বলে এর নামে সালা বানসারি, তবে এর এখন পাবা না, অপেক্ষা করো, সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়বে ওই পাহাড়ের চূড়ায় গাছের তলায় সালা বানসারি আসবে, অপেক্ষা করো, গাছের তলায় সন্ধ্যা হলেই সেজদা শুরু করবে, একেবারে সকাল পর্যন্ত সেজদায় পড়ে কাঁদবে, অপেক্ষা করো। সন্ধ্যা হয়ে গেল, পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ল, সন্ধ্যার মায়াবী অন্ধকার পৃথিবীকে ধেয়ে ফেলল। সালা বানসারি পাহাড়ের চূড়ায় গাছের তলায় আসলেন, সেজদায় পড়ে পুরানো সেই কথা বলেই কাঁদতেছেন, ইলাহি আন্তা আন্তা ওয়া আনা আনা, আন্তাল আউয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আউয়াদু বিদ্দুনুব। হযরত আলী পেছন থেকে ডাক দিয়ে বললেন পাহাড়ের চূড়ায় উঠে, কুমিয়া সালাবা, সালাবা তুমি দাঁড়িয়ে যাও, আর ওনা জারি করতে হবে না, তাওবা আর কোনো প্রয়োজন নাই, রাসূলুল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে এসেছি, আমার আল্লাহ তোমাকে মাফ করে নিষ্পাপ ঘোষণা করে দিয়েছে। চলো সালাবা মদিনায় যাই, আল্লাহর হাবিব তোমার দিদারের ইন্তেজার করছেন। হযরত আলী বলেন, ক্ষুধার্ত বুভুক্ষু সাহাবী সোজা হয়ে দাঁড়াতে পারেন না, খাওয়া দাওয়া ছিটে দিয়েছেন অনেক আগে। হযরত আলী ধরলেন ডান হাত, সালমান ধরলেন বাম হাত, দুই সাহাবীর উপর ভর করে মদিনা মুনাওয়ারায় সালাবা আসলেন। হযরত আলী বলেন, আমরা এমন সময় মদিনা মুনাওয়ারায় আগমন করলাম, মসজিদে নববীতে মাগরিবের আজান হয়ে গেছে, হযরত বেলাল ইকামত দিয়েছেন, আমার নবীজি নিজেই মুসাল্লা মোবারকায় ইমামতিতে দাঁড়িয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না। আমরা তিনজন এসে সর্বপেছনের কাতারে দাঁড়ালাম, আমি আলী দাঁড়ালাম ডানে, সালাবা মাঝখানে, সালমান তার বামে। ওই দিন আল্লাহর হাবিব মাগরিবের সালাতে পড়লেন সূরায়ে তাকাসুর, যেই না আল্লাহর হাবিব প্রথম আয়াতটি তেলাওয়াত করলেন, আল্লাহকুমুত্তাকাসুর। এই আয়াত শুনে সাবি সালাবা আল্লাহর ভয়ে একটি চিৎকার মারলেন, যেই না রাসূলুল্লাহ দ্বিতীয় আয়াতটুকু তেলাওয়াত করলেন, হাত্তা জুরতুমুল মাকাবির। এই আয়াত শুনে সালাবা দ্বিতীয় চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলে। নামাজ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে তাকে জড়ো করে ধরলেন। নবীজি বললেন, ইয়া সালমান ইনদাহ আলাইহিল মা, সালমান রে তুমি আমার সালাবার মাথার মধ্যে পানি ঢেলে দেখো তো সালাবার হুশ ফিরে আসে কিনা। হযরত সালমান সালাবার মুখের কাছে তার মাথা নিয়ে কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, সালাবার মাথায় পানি ঢেলে কোনো লাভ হবে না, কদ ফারাকাত দুনিয়া, আপনার সাহাবি সালাবা তাওবার আগুনে জ্বলতে জ্বলতে, অনুশোচনার আগুনে পড়তে পড়তে আল্লাহর ভয় নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে বড় পারে চলে গেছে। দরজার পাশে তার ছোট্ট মেয়েটি দাঁড়িয়ে ছিল খিমসানা, নবীজির কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমার আব্বার কি হলো আমি দেখতে চাই। আল্লাহর হাবিব এজাজত দিলেন, খিমসানা যাও, তোমার আব্বাকে তুমি দেখে আসো। হযরত আলী বলেন, মেয়েটি মসজিদে নববিয়ার শরীফের মধ্যে ঢুকলেন, বাবার লাশের ডান দিকে দাঁড়িয়ে
কপালের মধ্যে ডান হাত রেখে চোখের পানি ছেড়ে দিয়ে মেয়েটি কাঁদতে লাগলো। অবুস মেয়েটি বলতে লাগলো আবেগ ভরা হৃদয় নিয়ে, বাবা ও বাবা, তুমি তো জানো আমার মা নাই। সেই ছোট্টবেলায় আমি আমার মাকে হারিয়েছি, আমার মায়ের সুদর্শন চেহারাটির কথাও আমার মনে নাই। আমার এই পৃথিবীতে একটি আপন ভাই না, একটি বোন নাই, একমাত্র তুমি আমার বেঁচে থাকার সম্বল ছিলে। আজ তুমি আমাকে রেখে ফাঁকি দিয়ে বাবা কোথায় চলে গেলে, আমাকে কার কাছে রেখে গেলে, আমি কার কাছে থাকবো, কারে আমি বাবা বলে ডাকবো, কে আমার দায়িত্ব ভার গ্রহণ করবে, কার কোলে আমি জড়াবো। মেয়েটির কান্না দেখি আল্লাহর হাবিব পেছন থেকে ডাক দিয়ে বললেন, খিমসানা, কান্নার কোনো কারণ নাই, দুঃখ করবার তোমার কোনো প্রয়োজন নাই, আজ থেকে আমি রাসূলুল্লাহ নিজে তোমার বাবার দায়িত্ব নিয়ে নিলাম। খিমসানা, কে বলেছে তোমার কেউ নাই? আজ থেকে আমি সরকার দো আম্বিয়া, আমি নবী তোমার বাবার মতো। সুবহানাল্লাহ, বলবেন না, আমার আয়েশা তোমার মায়ের মতো, আমার ফাতেমা তোমার বোনের মতো। মেয়েটি চোখের পানি মুছে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পেয়ে আমি আমার জীবনের সব দুঃখ ভুলে গেলাম। নবীজি বললেন, আলী সালমান সাহাবীরা দ্রুত আমার সালাবারে গোসল দাও, কাফন পড়াও, আমি রাসূলুল্লাহ নিজে আজ সালাবার জানাজা নামাজ পড়াবো। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী বলেন, গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, মসজিদে নববী থেকে আমরা রওনা করলাম জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে সালামাকে দাফন করা হবে, হাজার হাজার সাহাবীদের ঢল নেমেছে, ঝাল আবার জানা যায়। পেছনে সাহাবায়ে কেরাম আসতেছেন, মাঝখানে সালাবার লাশ আর খাটিয়া, এর সামনে আল্লাহর হাবিব একাকি চলতে লাগলেন। হযরত আলী বলেন, আমি লক্ষ্য করলাম কিছু দূর যাওয়ার পরে আল্লাহর হাবিব তার কদম মোবারক থেকে জুতা মোবারক খুলে ফেললেন, খালি পায়ে আল্লাহর হাবিব চলতে লাগলেন, কদম মোবারকটা খালি রাখলেন, তালু মোবারক খালি। আল্লাহর হাবিব এভাবে গোটা মদিনা মুনাওয়ারা থেকে জান্নাতুল বাকি পর্যন্ত খালি গেলেন। আমি আলী বড্ড অবাক হয়ে গেলাম, প্রচন্ড ভিড়ের কারণে, দাফনের ব্যস্ততার কারণে আমি আল্লাহর হাবিবকে কিছুই জিজ্ঞেস করতে পারলাম না। মদিনা মুনাওয়ারায় ফিরে আমি আল্লাহর হাবিবের কাছে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, জীবনে কত জানাজা আপনি পড়িয়েছেন, আমরা পড়েছি, কোন সাহাবীর জানাজায় আপনাকে এরকম ভাবে জুতা মোবারক খুলে খালি পায়ে হাঁটতে দেখি নাই। ও গো আল্লাহর হাবিব, সালাবার জানাজায় কেমন কি ঘটনা ঘটে গেল যে আপনি আপনার কদম মোবারক থেকে জুতা মোবারক খুলে খালি পায়ে হাঁটলেন, জানতে চাই। নবীজি বললেন, ওরে আলী, তুমি তো জানো না আল্লাহ ভীতির কারণে, তাওবার কারণে, অনুশোচনা করার কারণে, অনুতপ্ত হওয়ার কারণে আমার সাহাবি সালাবার কেমন সম্মান বেড়ে গেছে। ওরে আলী, আমার সালাবার মৌতে আমার আল্লাহ এত বেশি খুশি হয়েছেন, তার সম্মানে আল্লাহ আকাশের সব দরওয়াজা আজকে খুলে দিয়েছে। ওরে আলী, আমার সালাবার জানাজায় অংশগ্রহণ করতে মদিনা মুনাওয়ারায় আজ আকাশ থেকে এত বেশি ফেরেশতা নাজিল হয়েছে। মা কদরতু আনবাতিনা কদামাইয়া মিন কাসরাতিল মালায়েকা। ওরে আলী, ফেরেশতার ভিড়ের কারণে, ফেরেশতার উপচে পড়া ভিড়ের কারণে আমি রাসূলুল্লাহ আমার কদম মোবারকের তালু মোবারক অন্তুকু রাখবো এমন জায়গা আজ ফেরেশতার কারণে গোটা মদিনা মুনাওয়ারায় খুঁজে পাই না। আলী, আমি আমার কদম রাখবো এমন ফাঁকা জায়গা পাই নাই। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, এর নাম আল্লাহর ভয়। এর নাম কি? কেমন ভয় করছেন সাহাবি, ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন, জিনজির বেরি লাগিয়েছেন, তাওবা করেছেন, খাওয়া দাওয়া ছেড়েছেন, দিনের পর দিন কেঁদেছেন, সম্মান এমন বাড়ছে, ক্ষমা পাওয়ার পরও ভয় পেয়ে মারা গেছেন, আল্লাহ তার সম্মানে আকাশের দরজা খুলে দিয়েছেন,
এত বেশি ফেরেশতা আসছে মদিনা মুনাওয়ারায় জানাজায় অংশ গ্রহণ করতে, রাসূলুল্লাহ তার কদম মোবারক রাখবে এমন ফাঁকা জায়গা পায় নাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সেই দামি যার অন্তরে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুক, বলি আমিন। হায়াত বাকি তো মোলাকাত বাকি, অলরেডি 12টা বেজে যাচ্ছে, আর লম্বা করলে আপনাদের সকালে ফজরে কষ্ট হয়ে যাবে। কোনো একদিন যদি সুযোগ হয় বাকি কথা আবার শোনাবো ইনশাআল্লাহ।